হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হাসিনা। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে DIY নাইট ক্রিম। চলুন জেনে নেই এই নাইট ক্রিম আমাদের কি কি উপকার করবে। এই নাইট ক্রিম আপনার স্কিনের লাইটেনিং এনে দিবে, ব্রাইটেনিং এনে দিবে, আপনার কমপ্লেক্সনকে ইম্প্রুভ করবে, ট্যানিং রিমুভ করবে এবং গ্রেট গ্লোয়িং এর কাজ করবে। আর দেরি না করে চলুন দেখে নিই এই DIY নাইট ক্রিম কেমন করে খুব সহজে আপনি বাড়িতে তৈরি করতে পারেন। তার আগে রিকোয়েস্ট করব সবাইকে, প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। আপনার হাতের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে অ্যালোভেরা জেলের পরিবর্তে কী ব্যবহার করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। অ্যালোভেরা জেল না থাকলে অ্যালোভেরা জেলের পরিবর্তে আপনি কিউকাম্বার জেলও ব্যবহার করতে পারেন। যখন আমরা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের কথা বলি তখন মাথায় রাখতে হবে সঠিক ইনগ্রেডিয়েন্টসটিই কিন্তু বেছে নিতে হবে যেটা আপনার স্কিনের জন্য দরকার। এবং এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যদি আমি প্রপারলি সিলেক্ট করতে পারি তাহলে কিন্তু এটা আপনার স্কিনের জন্য হবে সেফ এবং ইফেক্টিভ। এই অ্যালোভেরা জেলের সাথে আমরা দিচ্ছি হচ্ছে লেবুর রস। দেখেন লেবুর রস নিয়ে নিচ্ছি, এর সাথে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু কিচেন হলুদ গুঁড়া না, কাঁচা হলুদের গুঁড়াকে এখানে আমি ব্যবহার করছি। এর সাথে দিচ্ছি আমন্ড অয়েল। আপনারা যারা কাঁচা হলুদের গুঁড়া কেমন করে তৈরি করতে হয় জানেন না, আমাকে কমেন্টস করে জানান, আমি সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে খুব ভালোভাবে মিশালেই তৈরি হয়ে গেল আমার নাইট ক্রিম। এই নাইট ক্রিমটি একটি কন্টেইনারের মধ্যে ঢুকিয়ে 10-12 দিনের জন্য আপনি স্টোর করতে পারবেন ফ্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাইট ক্রিম রেডি, এবং এটা এরকম ডট ডট করে ফেসে দিয়ে তারপর আপনি পুরো মুখে স্প্রেড করে দেবেন। আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন করে ফেসে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই নাইট ক্রিমটি আপনার স্কিনের গ্লোয়িং এনে দিবে, কিন্তু কন্ডিশন একটাই, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি 45 ডেজ আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে, এবং এটাকে আপনি 10-12 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারবেন। এরপরে আবার নতুন করে আপনাকে ওটা তৈরি করে নিতে হবে। এটা আপনি কেমন করে অ্যাপ্লাই করবেন ফেসে? এটা হচ্ছে আপনার রাতে, যখন আপনি রাতের যে স্কিন টেক কেয়ারটা করেন, ক্লিনিং টোনিংয়ের পর এই নাইট ক্রিমটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এভাবে টানা কন্টিনিউয়াসলি আপনি যদি 45 ডেজ করতে পারেন তাহলেই কিন্তু আমরা একটা হেলদি গ্লোয়িং স্কিন দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে, বাই।